আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, আজকে মার্কিন রাজনীতি নিয়ে কথা বলবো এবং মার্কিন রাজনীতি খুব টালমাটাল হয়ে উঠেছে এবং সেখানকার স্পিকার তিনি পদচ্যুত হয়েছেন। তো ইতিহাসে এই প্রথমবারের মতো এই যে মার্কিন যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে বা প্রতিনিধি পরিষদ আছে বা যেটাকে সংসদের নিম্ন কক্ষ বলা হয়, তার স্পিকার কেভিন ম্যাকার্থি তিনি পদচ্যুত হয়েছেন। তো গত 4 অক্টোবর এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটা ভোটাভুটি অনুষ্ঠিত হয়, সেখানে 216 versus 210 এই সমীকরণে তিনি পদচ্যুত হন। তো এই কেভিন ম্যাকার্থি তিনি রিপাবলিকান দলের মনোনীত একজন স্পিকার ছিলেন এবং রিপাবলিকান পার্টির 8 জন সংসদ সদস্য বা প্রতিনিধি পরিষদের যাদের সদস্য বলা হয়, কংগ্রেসম্যান বলা হয়, এই 8 জন বিদ্রোহ করার ফলে তিনি পদচ্যুত হয়েছেন। তো এই মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ, এদের মোট যে সদস্য সংখ্যা বা আসন সংখ্যা হচ্ছে 435টি। তো গত 2022 সালের নভেম্বরে এটার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে রিপাবলিকান পার্টি তারা 221টি আসন লাভ করে, ওইদিকে ডেমোক্রেটিক পার্টি তারা 212টি আসন লাভ করে, অর্থাৎ ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি তারা এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে বা প্রতিনিধি পরিষদ নির্বাচনে তারা পরাজিত হয়। তো এবার যে ভোটাভুটিটা অনুষ্ঠিত হলো, সেখানে 226 জন মোট ভোট দিয়েছেন, এর মধ্যে কয়েকজন কয়েকটি আসন শূন্য থাকার কারণে এবং আরও কয়েকটি কারণে কয়েকজন ভোট দান করেন নাই। অর্থাৎ 226 জনের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়, সেখানে 216 ভোট এই স্পিকারকে পদচ্যুত করবার পক্ষে ভোট পড়ে এবং 210 জন বিপক্ষে ভোট দেয়, অর্থাৎ এই 6 ভোটের ব্যবধানে স্পিকার পদচ্যুত হন। তো এই গত 2022 সালের নভেম্বরে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এরপর থেকে এই স্পিকার নির্বাচন নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার তৈরি হয় বা একটা টানাটানি হয়। 2 মাস ধরে এই অচল অবস্থা চলতে থাকে এবং 15টা রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়, মানে মোট 15 বার ভোট অনুষ্ঠিত হয়, তারপরে এই স্পিকারটা মনোনীত হন বা নির্বাচিত হন। এর আগে এটার সমাধান হয়নি এবং এই 2023 সালের জানুয়ারি মাসে এই স্পিকার মনোনীত হয়েছিলেন কেভিন ম্যাকার্থি, এবং এখন দেখা যাচ্ছে যে মাত্র 9 মাসের মাথায় তিনি আবার পদচ্যুত হলেন। তো কেন তিনি পদচ্যুত হলেন সেটাই বলছি। এই স্পিকারের বিরুদ্ধে যিনি অনাস্থা প্রস্তাব এনেছিলেন, তিনিও রিপাবলিকান দলের একজন সদস্য, প্রতিনিধি পরিষদের সদস্য, তিনি হচ্ছেন ম্যাট গেটস, তিনি ফ্লোরিডা থেকে নির্বাচিত হয়েছিলেন। তো তার সাথে আরও যোগ দিলেন এই 8 জন রিপাবলিকান প্রার্থী বা সংসদ সদস্য, তো তাদের কারণেই তিনি পদচ্যুত হয়েছেন। তো এরা মূলত এই 8 জন বা 9 জন বা ভেতরে আরও বেশ কয়েকজন আছেন, তারা মূলত রিপাবলিকান দলের বিদ্রোহী গ্রুপ বলা হচ্ছে এবং তারা চরমভাবে ডানপন্থী এবং তারা যে কোনো কাজে এই জো বাইডেন বা ডেমোক্র্যাট দলের তারা বিরোধিতা করে থাকেন এবং তারা জো বাইডেন বা ডেমোক্র্যাট দলের সঙ্গে কোনো ক্রমে তারা আপোষ করতে রাজি নন। এই কট্টরবাদী যে রিপাবলিকান সদস্যরা আছে, তারা চাইছিলেন যে এই যুক্তরাষ্ট্রের সরকারি খরচ, কেন্দ্রীয় সরকারের যে খরচটা আছে এটা একেবারে কমানোর জন্য, এবং তারা একটা শাটডাউন বিল আনতে চাচ্ছিলেন। সেই শাটডাউন বিলের আওতায় এই কেন্দ্রীয় সরকারের প্রায় 40 লাখ কর্মী, তাদের সকল সরকারি খরচ, যে বেতন ভাতা দেওয়া হয় সেটা বন্ধ করে দেবার একটা উপক্রম তৈরি হয়েছিল এবং এর মধ্যে 13 লাখ সৈন্যও ছিল। তো এই বিষয়ে এই যখন এই শাটডাউন বিলটা আনতে যাচ্ছে বা এটা পাশ করতে যাচ্ছে, এটা এড়ানোর জন্য গত 1 অক্টোবর এই মার্কিন প্রতিনিধি পরিষদে একটা ভোটাভুটি সম্পন্ন হয়। তো সেখানে এই 45 দিনের জন্য একটা সময় দেওয়া হয় বা সেই শাটডাউন কর্মসূচিটা এড়ানো যায়, এবং যেটার মেয়াদ এই 17 নভেম্বর ছিল। তো সেই 1 অক্টোবরের যে ভোটাভুটিটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 335টা ভোট এর পক্ষে পড়ে এবং 91 জন এর বিরুদ্ধে ভোট দেয়, এবং ওই একই দিন আবার সিনেটে ভোটাভুটি, উচ্চকক্ষ যেটা মার্কিন কংগ্রেসের, সেখানে ভোটাভুটি হয় এবং 88 জন এই পক্ষে ভোট দেয় এবং 9 জন বিপক্ষে ভোট দেয়, অর্থাৎ এই সরকারি ব্যয় মেটানোর ওই যে অনুমোদনটা দেওয়া হয় 45 দিনের জন্য এবং সেটা 17 নভেম্বর পর্যন্ত একটা টাইম লিমিট দেওয়া হয়। এরপরে তারা আবার একটা আলোচনা বা নেগোসিয়েশন করে পরবর্তী কার্যক্রমটা নির্ধারণ করবার কথা বলা হয়। তো ওইখানে যে ভোটাভুটিটা অনুষ্ঠিত হলো, যেটাতে শাটডাউন কর্মসূচিটা বা শাটডাউন বিলটা এড়ানো গেল, সেখানে
ইউক্রেনের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। অর্থাৎ ইউক্রেন বিষয়ে একটা আপোষ করা হয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে, যে ইউক্রেনকে আমরা অর্থ দেব না, এটা ঠিক আছে, কিন্তু আপাতত সরকারকে এই টাকা পয়সাগুলো দেওয়া হোক, যেন সরকার তার ব্যয়টা নির্বাহ করতে পারে। তো এখন ওই শাটডাউন কর্মসূচি এড়ানোর জন্য যে ভোটাভুটিটা হয়েছিল, তাতে স্পষ্টতই দেখা গেল যে রিপাবলিকান দলের বেশিরভাগ সদস্য, তারা ডেমোক্র্যাট পার্টির দলের যে সদস্যরা আছেন তাদের সঙ্গে তারা মিলে গেল। এই যে একটা মিলন হলো বা একটা সমঝোতা হলো বা একটা নেগোসিয়েশন হলো, তো এটার কারিগর ছিলেন এই স্পিকার রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থি। তো তিনি এই সমঝোতার ফলেই এই শাটডাউন কর্মসূচিটা বা শাটডাউন বিলটা এড়ানো গিয়েছিল। তা আর ঠিক এই কারণেই এই রিপাবলিকানদের যেটা কট্টরবাদী অংশ আছেন তারা ক্ষিপ্ত হয়েছিল স্পিকারের উপরে। তো এই কট্টরবাদীরা চাইছিলেন যে শুধু ইউক্রেন না, ইউক্রেন ইস্যুতে অর্থায়ন বন্ধ হবে না, বরঞ্চ পুরোপুরি এটা শাটডাউন হবে, যেটা একটু আগেই বললাম যে 40 লাখ কর্মচারীর বেতন বন্ধ হয়ে যেত কেন্দ্রীয় সরকারের। তো এই যে এটা হতে পারলো না, এই ক্ষিপ্ততা থেকেই এই নিজ দলের প্রার্থীকে বা রিপাবলিকান দলের স্পিকারকে তারই দলের সদস্যরা হটিয়ে দিলেন, তো এবং তাকে পদচ্যুত করলেন। তো এখানে অনেক সময় বলা হচ্ছে যে এটা একটা পার্সোনাল রেষারেষির ফলে, কিন্তু আসলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কতগুলো বিষয়ে বিরোধ রয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে, এবং এখানে এই রিপাবলিকান দলের যে বিদ্রোহী গ্রুপ, তারা জো বাইডেন বা ডেমোক্র্যাটদের কোনোভাবেই তারা ছাড় দিতে চাইছেন না। তো এখানে একটা এই স্পিকারকে পদচ্যুত করবার বিষয়ে খুব একটা নির্মম রাজনীতি দেখা গেল, সেটা এভাবে বলা যায় যে এই রিপাবলিকানরা, তাদের বেশিরভাগ সংসদ সদস্যরা কিন্তু এই ডেমোক্র্যাটদের যে শাটডাউন কর্মসূচি যেটা হতে যাচ্ছিল সেখানে ডেমোক্র্যাটদের পাশে দাঁড়িয়েছিল। অর্থাৎ এই ডেমোক্র্যাটরা খুব বিপদে পড়ে যেতেন এবং জো বাইডেনও বিপদে পড়ে যেতেন যদি সত্যিকার অর্থে শাটডাউন হয়ে যেত। তো সেখানে রিপাবলিকান দলের অনেক সংসদ সদস্যরা এগিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাক গেল যখন এই রিপাবলিকান দলের মধ্যে একটা কট্টরবাদীরা বিদ্রোহ করলেন, তখন এই স্পিকারকে রক্ষার জন্য এই ডেমোক্র্যাটরা কিন্তু আর এগিয়ে আসলো না। তারা এই রিপাবলিকানদের অভ্যন্তরীণ রাজনীতির যে বিরোধটা সেখানে খুশি হলো এবং সেটা সুযোগ নিয়ে তারা রিপাবলিকান দলের স্পিকারকে পদচ্যুত করলো। তো এটাই নির্মম রাজনীতি। তাহলে এখন একটা প্রশ্ন আসবে যে এই মার্কিন রাজনীতি এখন কোন দিকে যাবে। তো মার্কিন রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন দেখা যাচ্ছে, নিউ ডাইমেনশন। আগে যেটা দেখা যেত সেটা হচ্ছে মার্কিন রাজনীতিতে রিপাবলিকান ভার্সেস ডেমোক্র্যাটদের মধ্যে একটা লড়াই, দ্বিমুখী লড়াই চলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে রিপাবলিকান পার্টির অভ্যন্তরে আবার এক কট্টরবাদীদের একটা অংশ বা একটা গ্রুপ জন্ম লাভ করেছে, যারা বিভিন্নভাবে রিপাবলিকানদের উপর চাপ প্রয়োগ করছে। এখন প্রশ্ন হলো যে এই রিপাবলিকান দলের যে বিদ্রোহী গ্রুপটা আছে, তারা, যাদেরকে কট্টরবাদী বলা হচ্ছে, তারা আসলে কী চায়? তো তারা মূলত চায় যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে যুক্তরাষ্ট্র চায়নার উপরে ফোকাস করুক। তারা ভাবছে যে এই চায়না বা চীন হলো যুক্তরাষ্ট্রের এখন অর্থনৈতিকভাবে এবং সামরিক দিক থেকে প্রতিদ্বন্দ্বী। তো এই রিপাবলিকান পার্টি, এর আগেও আমরা দেখেছি যে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন এবং রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসলো, তো তারা কিন্তু রাশিয়ার সঙ্গে একটা সখ্যতা রাখার জন্য বারবার চেষ্টা করেছে। অর্থাৎ এখন যেটা বোঝা যাচ্ছে যে তারা রাশিয়ার উপরে ইউক্রেন যুদ্ধের ইস্যুতে ফোকাস না করে তারা চীনের উপরে ফোকাস করতে চায়। এছাড়া আরও একটা বড় ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান দলের একটা মূল স্লোগান হলো ইউএসএ ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট এগেইন। অর্থাৎ তারা সব দিক থেকেই এই মার্কিন যুক্তরাষ্ট্রকে, তার অর্থনীতি এবং তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায়োরিটি দিতে চাচ্ছে বা অগ্রাধিকার দিতে চাচ্ছে। এখানে তারা বিশ্বের অন্যান্য সমস্যাগুলো নিয়ে তারা বেশি মাথা ঘামাতে চাচ্ছে না বা অর্থ ব্যয় করতে চাচ্ছে না। যেমন এই ক্লাইমেট চেঞ্জের ইস্যুতে ফান্ডিংয়ের ব্যাপারে তারা ততটা সিরিয়াস না, ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে তারা ততটা সিরিয়াস না, বা এই ইউরোপের নিরাপত্তার ব্যাপারে তারা ততটা সিরিয়াস না। এই বিষয়গুলো একটা মুখ্য বিষয় যেটাকে বলা হচ্ছে রিপাবলিকানদের ভাষায় ইউএসএ ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেন। তো এই যে একটা ডিভিশন মার্কিন রাজনীতিতে, এই যে একটা বিভক্তি দেখা দিয়েছে, সেটা আগামী নির্বাচনেও খুব প্রকট আকার ধারণ করবে। আগামী নির্বাচন বলতে বোঝা হচ্ছে যে 2024 সালের নভেম্বরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাতে এই বিভাজনটা খুব একটা বড় ভূমিকা রাখবে এবং তখন মার্কিন রাজনীতিটা ঠিক কোন দিকে চলে গেল সেটা নির্ধারিত হয়ে যাবে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।